जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। बंधुरा आमादेर देशे खूब कम मानुषी एमन आछेन जारा सहबास अर्थात सेक्सेर विषय खोलाखुली भावे कथा बोले, किन्तु एटा कखनो भेबेछेन जदि आमादेर हिंदू धर्म सहबासेर बिरुद्धे होतो ताहले कि सनातन धर्मे धर्म अर्थ काम আর মুখের মধ্যে কামকে কি রাখা হতো? একবার ভাবুন, আচার্য বাৎসায়ন কামসূত্রের মতো গন্ধের কি রচনা করতেন, তাহলে আজ আমরা কেন সহবাস অর্থাৎ সেক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলতে ভয় এবং লজ্জা পেয়ে থাকি? হিন্দু প্রাচীন অনুসারে সহবাসের দ্বারা বংশবৃদ্ধি, শারীরিক সুখ, মৈত্রী লাভ, দীর্ঘায়ু, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুখের প্রাপ্তি হাসিল করা যেতে পারে। আজকের ইয়াংস্টাররা শুধুমাত্র আনন্দের জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে, কিন্তু এটা তারা জানে না স্বামী এবং স্ত্রীর মধ্যে সহবাস সম্পর্ককে শক্ত মজবুত বানানোর একটি চাবিকাঠি হয়ে থাকে। কিন্তু শর্ত হলো তার মধ্যে যেন প্রেম থাকে, কাম বাসনা নয়। আর সেজন্যই আজকের ইয়াং ছেলে মেয়েদের সহবাসের পাঁচটি নিয়মগুলি জানা অত্যন্তই প্রয়োজন, যাতে তাদের সম্পর্ক অধিক মজবুত হতে পারে এবং সাথে এক সংস্কার বা সন্তানের প্রাপ্তি হয়। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আমাদের হিন্দু শাস্ত্রে এমন কি প্রাচীন নিয়মগুলি রয়েছে যেগুলি জেনে লাভ ওঠানো যেতে পারে এবং দাম্পত্য সুখকে অধিক বাড়ানো যেতে পারে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা প্রথম নিয়ম, আমাদের শাস্ত্র অনুসার পাঁচ প্রকার বায়ু রয়েছে, যথা প্রাণ, অপান, সমান, উদান আর ব্যান। আর এই বায়ুগুলির মধ্যে অপান বায়ু মল মূত্র শুক্র গর্ভকে বাইরে বের করার কাজ করে থাকে। শাস্ত্র অনুসারে যখন এই বায়ুগুলি দূষিত হয়ে যায় তখন মূত্রাশয় মলত্যাগের স্থানে রোগ উৎপন্ন হয়, যার ফলে সম্ভব শক্তির ওপরেও এর প্রভাব পড়ে। আর এই অপান বায়ু মেয়ে বা স্ত্রীদের মধ্যে মহামারী প্রচনন নিয়ন্ত্রণের কাজ করে থাকে। আর সেজন্যই এই বায়ুকে শুদ্ধ এবং গতিশীল বাড়িয়ে রাখার জন্য নিজের পেট পরিষ্কার রাখা প্রয়োজন। দ্বিতীয় নিয়ম, কামসূত্রের রচয়িতা বাৎসায়ন অনুসারে সমস্ত স্ত্রীদের কামসূত্রের বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন, কারণ এই জ্ঞানের প্রয়োগ পুরুষের থেকেও অধিক স্ত্রীদের জন্য প্রয়োজন। আর এই জ্ঞান যদি স্ত্রী পুরুষ দুজনের মধ্যেই থেকে থাকে তাহলে চির সুখের প্রাপ্তি হয়ে থাকে। বাৎসায়ন অনুসারে সমস্ত মেয়েদের বিবাহের আগে পিতার গৃহে এবং বিবাহের পরে স্বামীর অনুমতি নিয়ে কামশাস্ত্রের শিক্ষা অবশ্যই নেওয়া প্রয়োজন। এতে স্বামী অন্য নারীর প্রতি আকর্ষিত হয় না, সেই জন্যই সমস্ত নারীদের এই ক্রিয়ার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। তারপর বাৎসায়ন বলছেন, স্ত্রীদের কোনো বিশ্বস্ত বিবাহিত সুখী দিদি বৌদি যাদের সহবাসে আনন্দ প্রাপ্তি হয়ে গেছে বিনা লজ্জায় তাদের কাছে সহবাসে শিক্ষা নেওয়া প্রয়োজন।
তৃতীয় নিয়ম অমাবস্যা পূর্ণিমা চতুর্থী অষ্টমী রবিবার সংক্রান্তি সন্ধিকাল নবরাত্রি শ্রাবণ মাস এবং ঋতুকাল আদি এই সময় কোনোভাবে সহবাস করা উচিত নয়। যে স্ত্রী পুরুষ এই নিয়ম পালন করে থাকে তাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং একে অপরের প্রতি প্রেম ভালোবাসা সর্বদাই থেকে থাকে। আর যে এই নিয়ম পালন করে না তার ঘরে দুর্ঘটনা অশান্তিকে তারা আমন্ত্রণ করে থাকে। চতুর্থ নিয়ম রাত্রে প্রথম পোহর অর্থাৎ রাত্রি ১২টা পর্যন্ত এই ক্রিয়ার জন্য সব থেকে উচিত সময়। এই সময় সহবাস করার ফলে ধার্মিক শাস্তিক এবং সংস্কারবান মাতা পিতার প্রতি প্রেম রাখা ধর্মের কার্য করা এবং আজ্ঞাকারী সন্তানের প্রাপ্তি হয়ে থাকে। ভগবান শিবের আশীর্বাদে এমন সন্তানের আয়ু দীর্ঘ এবং ভাগ্যবান হয়ে থাকে। আর যে স্ত্রী পুরুষ দ্বিতীয় পোহরের পর এইরূপ ক্রিয়া করে থাকে সেখান থেকে উৎপন্ন হওয়া শিশু রাক্ষসের সমান গুণ হওয়ার প্রবল সম্ভাবনা থেকে থাকে। কারণ প্রথম পোহরের পর রাক্ষস কুল পৃথিবী লোকে ভ্রমণে বেরিয়ে থাকে। পঞ্চম নিয়ম মাসিক ধর্ম চলাকালে কোনো স্ত্রীর সঙ্গে সহবাস করা উচিত নয় এবং রোগ জীবাণু থেকে দূরে থাকার জন্য সহবাসের আগে এবং পরে কিছু স্বচ্ছতা নিয়মের পালন করা প্রয়োজন। যৌনাঙ্গে যদি কোনো ঘা বা আদি কোনো কিছু থেকে থাকে তাহলে সহবাস না করা প্রয়োজন। সহবাসের আগে শৌচালয় করা প্রয়োজন। সহবাসের পর যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া অর্থাৎ স্নান করা প্রয়োজন। ষষ্ঠ নিয়ম যদি আপনার স্বামী বা স্ত্রীর সহবাস করার ইচ্ছা না থেকে থাকে ফলে এমন অবস্থায় সহবাস না করাটাই প্রয়োজন। সপ্তম নিয়ম বৃক্ষের নিচে জলসমাজে রাস্তায় শ্মশানে মন্দির ব্রাহ্মণ গুরু এবং অধ্যাপকের নিবাসস্থানে সহবাস করা উচিত নয়। আর যে এই নিয়ম পালন করে না শাস্ত্র অনুসার তার এই খারাপ কর্মের ফল তাকে ভোগ করতে হয়। অষ্টম নিয়ম শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ পাওয়া যায় স্ত্রী পুরুষকে তাদের সাথে সহবাস করা উচিত নয়। দুশ্চরিত্র পরপুরুষ বা পরস্ত্রীর সঙ্গে সহবাস করা উচিত নয় অর্থাৎ সেই ব্যক্তির নিজের স্ত্রী বা নিজের স্বামীর সঙ্গে সহবাস করা প্রয়োজন। আর যে এই নিয়ম পালন করে না সে জীবনে পরবর্তী সময় সর্বদাই অনুশোচনা ভোগ করতে হয় এবং এর ফলে জীবনে তারা কখনোই আর্থিক দিক থেকেই বলুন না কেন বা মানসিক দিক থেকেই বলুন না কেন তারা কখনোই উন্নতি করতে পারে না। সমস্ত দিক থেকেই এই সকল মানুষরা ভেঙে পড়ে। বন্ধুরা এরপর নবম নিয়ম গর্ভবতী অবস্থায় সহবাস করা উচিত নয়। এই সময় সহবাস করার ফলে সন্তান রোগগ্রস্ত হতে পারে। নাম্বার ১০ মাসিক ধর্ম শুরু হওয়ার পর প্রথম ৪ দিবসে সহবাস করার ফলে পুরুষ নিজের দিকে রোগ জীবাণুকে আমন্ত্রণ করে থাকে। পঞ্চম রাত্রে সহবাসে কন্যা, ষষ্ঠ রাত্রে পুত্র, সপ্তম রাত্রে যমজ কন্যা, অষ্টম রাত্রে ঐশ্বর্যশালী পুত্র, নবম রাত্রে ঐশ্বর্যশালিনী কন্যা, দশম রাত্রে অতিশ্রেষ্ঠ পুত্র, একাদশ রাত্রে সুন্দর আচরণকারী কন্যা, দ্বাদশ রাত্রে গুণবান পুত্র, ১৩ নম্বর রাত্রে চিন্তাবদ্ধ কন্যা, চতুর্দশ রাত্রে সহবাসের দ্বারা সদ্গুণ এবং বলবান পুত্র প্রাপ্তি হয়, ১৫ নম্বর রাত্রে লক্ষ্মীস্বরূপ কন্যা, ১৬ নম্বর রাত্রে আজ্ঞা পালনকারী পুত্র প্রাপ্তি হয়ে থাকে। তো বন্ধুরা এই হলো শাস্ত্র অনুসারে সহবাসের বিধান। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন।
মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।